আসসালামু আলাইকুম বাংলাদেশি ব্লগার আরিফ আরিশ আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আর আজকে এটাই আমার প্রথম ব্লগ প্রথম ব্লগ জানি না আপনাদের কেমন লাগবে আশা করি ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে আজ হচ্ছে নভেম্বরের সাতাশ তারিখ আর আজকে আমি দুপুরের রান্নাটা করব। আজকে দুপুরে রান্না করব চাল কুমড়া দিয়ে মিষ্টি ইয়ে চিংড়ি মাছ দিয়ে চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়া রান্না করব। এটা রান্না করছি আজকে শর্টকাট একটা রান্না করব। চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়া আর চাপিলা মাছের পেঁয়াজু বলেন বা চপ বলেন এটা করবো আর দেখুন আমার রান্নাটা রান্না চুলার মধ্যে হলুদ মরিচ পেঁয়াজ রসুন সব দিয়ে দিলাম একটু লবণও দিলাম দিয়ে মশলাটা কষিয়ে সবাই আশা করি আপনারা সবাই এ রান্নাটা জানেন সবাই কম বেশি এই রান্নাটা পারেন তো আজকে অবশ্য বাসায় কেউ নাই বাসায় আমার ছেলে বড় ছেলে পরীক্ষা দিতে গিয়েছে আজকে ওর প্রথম পরীক্ষা আজকে ওর পরীক্ষা হলো সায়েন্স তো এই যে ভাত বসায় দিলাম তো আর ওর বাবা একটু ঢাকার বাইরে পারিবারিক একটা কাজেই বের হলো তো আজকে মনটা খুব খারাপ তারপরেও ব্লগিং করছি আমার ছেলেই আমাকে ব্লগিং করার জন্য উৎসাহিত উৎসাহিত করে আর কি ছেলে বলে মা তুমি সারাদিন বাসায় একা একা থাকো ব্লগিং করলে হয়তো তোমার ভালো লাগবে তাই ও চ্যানেলটা খুলে দিল এটাই আমার প্রথম ব্লগিং আশা করি আপনাদের ভালো লাগবে আর তো যদি ভালো লাগে একটা লাইক একটা কমেন্টস করবেন আর যদি বেশি ভালো লাগে তাহলে এক সাবস্ক্রাইব করবেন আমার ভালো লাগবে আমার ব্লগিং করতে হয়তো উৎসাহ পাবো তো মনটা খারাপ এই কারণে যে আর আজকে আমার আজকে তো সাতাইশ নভেম্বর আগামী আটাইশ নভেম্বর আমার আগামীকাল আমার ছোট ছেলের মৃত্যুবার্ষিকী দ্বিতীয় মৃত্যুবার্ষিকী তো যারা মারা আছেন যাদের সন্তান হারিয়েছেন তারাই বুঝবে আমার কষ্টটা তো তারপরেও ব্লগিং করছি আমার আজকে হয়তো আপনাদের সাথে কথা বললে ভালো লাগবে আমার ছেলে বারবার পরীক্ষা দেওয়ার আগেই বলে গেছে মা আমরা বাবার সাথে যেতে পারি নাই ওর পরীক্ষার কারণেই যেতে পারি নাই আমার ছেলের ইয়ে কবর দেওয়া হয়েছে আমাদের গ্রামের বাড়িতে তো বাবা ওখানে গেল আমরা যেতে পারি না আমার ছেলের পরীক্ষার কারণে বড়টার পরীক্ষার কারণে তো মা হিসাবে যতটুকু সরি মা হিসাবে চাই আর কি আমার দুই ছেলে দুই জায়গায় যেন ভালো থাকে আল্লাহ যেন তাকে বেস্তের ফুল করে রাখেন তো এই দুয়াই করি আর জন্ম মৃত্যু বিয়ে এই তিনটা জিনিস তো আসলে আমাদের হাতে নেই আর আমাদের জন্য দোয়া করবেন আমার দুই ছেলের জন্য আপনারা দোয়া করবেন আমার দুই ছেলে যেখানে আছে ছোট ছেলে যেখানে আছে আল্লাহ যেন তাকে বেস্তের ফুল করে রাখেন আপনারা সবাই দোয়া করবেন আর আমার বড় ছেলের জন্য দোয়া করবেন ও যেন হায়াতে তাবিয়া দান করে আল্লাহ মানুষের মতো মানুষ করতে পারি সেই দোয়া করবেন আপনারা তো আমার এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার প্রায় রান্না শেষ হয়ে আসছে যে আমি চাপলা মাছগুলো ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নেব তো ব্ল্যান্ড করি আর এখানে আমার হয়ে আসছে চাল কুমড়াটা একটু দেখে নিলাম আর একদম ধনিয়া কটা ধনিয়া কটা দিয়ে চুলার পাঁচ ছ মিনিট রেখে চুলার চালটা বন্ধ করে দিব আর এটা হচ্ছে আমার প্রথম ব্লগিং আশা করি আপনাদের ভালো লাগবে আর ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা করবেন আর আপনারা যদি চান আমি ব্লগিং করি করতে চাই বা আমাদের আমাদের সম্পর্কে জানতে চান তাহলে কমেন্টস করে জানাবেন কেমন লাগলো আর এখানে এই যে চাপিলা মাছগুলো ইয়ে করে নিলাম প্ল্যান করে নিলাম আর পরিমাণ মতো হলুদ মরিচ জিরা ধনিয়ার গুঁড়া পেঁয়াজ কাঁচামরিচ লবণ এই সব মাখায় পেঁয়াজও যেভাবে করে ওইভাবেই করলাম আমি আমার মতোই করলাম আর এখানে একটু লেবুর রস দিলাম আর ব্ল্যান্ডার করার সময় একটু মসুর ডাল দিয়ে দিয়েছিলাম কারণ ওই মসুরটা ডালটা দিলে ইয়েটা হয় বাইন্ডিংটা ভালো হয় তো আমি ভালো করে মাখায় নিলাম এগুলো এগুলো লেব্রশ মাছ তো একটু গন্ধ আসতে একটু গন্ধ থাকে এই জন্য দিলাম একটু চুলা বসাই দিলাম আর আমার ছেলেটা মাছের কাটা বেছে খেতে পারে না তো ছোট মাছ যেগুলো আনা হয় প্রায় সময় ব্ল্যান্ড করে এরকম করে খাওয়ানো হয় আর কি তো চেষ্টা করি সব সব ধরনের খাওয়ারই খাওয়া খাওয়ানোর জন্য অভ্যস্ত করানোর জন্য তো আপনাদের যাদের বাচ্চা ছোট বাচ্চা আছে বাসায় তারা এই এরকম করে খাওয়াতে পারেন আমার মতো আর কি তো বাচ্চাটাও খেয়ে নিবে কাটা থাকবে না মজা করে খেয়ে নিবে এই তো আর এই তো আমার এগুলো ভাজা হয়ে গেছে আর সে যে অর্ধেকটা দেখছেন ওইটা আমি চেখে দেখলাম আর কি কেমন হলো তো এই আর ছেলে পরীক্ষা প্রায় শেষ হয়ে গেছে চলে আসবে এখনই দেড়টা বেজে গেছে চলে আসবে ওর জন্য খাবারটা রেডি করে নিলাম ও খাবারটা খেয়েই বের হয়ে যাবে আর তো আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ আমাদের জন্য দোয়া করবেন